নমস্কার বন্ধুরা, হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মুরগির পাতলা ঝোল বানিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি আর একটা টমেটো। এটা আমি ভালো করে পেস্ট করে নেব। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে আর একটা তেজপাতা। পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, এবার আমি কড়াতে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলু। এখানে আমি চারটে আলু কুচিয়ে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মুরগির মাংস। মাংসটা আমি ভালো করে আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে নেব। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি কড়াতে দিয়ে দেব। দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব এক চামচ মতো চিনি, আর দেব স্বাদ মতো নুন, আর একটু সামান্য গরম মশলা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার এটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে মিক্সি দেওয়া জলটা অ্যাড করে দেব। এবার আমি এটাকে ফুটতে দেব। সেদ্ধ হওয়ার জন্য এটা আমি একটা চাপা দিয়ে দেব। মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে, এটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।